এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। ডান পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, পরবর্তী ভিডিও আপনি যাতে সবার আগে দেখতে পান। আসসালামু আলাইকুম, হেলথ বিডিবিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে সকালে খালি পেটে পানি পান করার অসাধারণ উপকারিতা জেনে নিন। প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা, ভারতবর্ষেও যোগ ব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে। বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকারী দিক খুঁজে পেয়েছেন। সেগুলো হচ্ছে মাথা ধরা, শরীর ব্যথা, হৃদতন্ত্রের সমস্যা আর্থ্রাইটিস, দ্রুত হৃদস্পন্দন, মৃগ রোগ, স্থূলতা ব্র্যাঙ্কাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ, বমি, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, পালস, ডায়াবেটিস, কোষ্ঠকদ্ধতা, চোখের রোগ, নাক ও গলার রোগ, ঋতুস্রাব সমস্যা, সবগুলোতে এই পানি চর্চা বড় উপকারী। জাপানে চিকিৎসাঙ্গনে এর চিকিৎসা বহুল প্রচলিত। কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে 160 মিলিলিটার অর্থাৎ 4 গ্লাস পানি পান করুন। এরপর দাঁত ব্রাশ করুন ও মুখ পরিচ্ছন্ন করুন, তবে 45 মিনিট পর্যন্ত কিছু খাবেন না। 45 মিনিট পর স্বাভাবিক খাওয়া দাওয়া করুন। প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন ও রাতের খাবারের 15 মিনিট পর 2 ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাবেন না বা পান করবেন না। যারা বৃদ্ধ ও দুর্বল এবং সকালে 4 গ্লাস পানি পান করতে সমর্থ নন, তারা প্রথমে কম পানি পান করে ক্রমেই বাড়াতে বাড়াতে 4 গ্লাস পর্যন্ত পানি পান করবেন। সুস্থ জীবনযাপনের বড় সহায় এই চর্চা। যেসব রোগে এই পানি পান চর্চা কয়েকদিন উপকারী তাও বলেছেন বিজ্ঞজনেরা। সেগুলি হচ্ছে ক, উচ্চ রক্তচাপ 30 দিন খেতে হবে, খ, গ্যাস্ট্রিক 10 দিন, গ, ডায়াবেটিস 30 দিন, কহ, কোষ্ঠকাঠিন্য 10 দিন, আর্থ্রাইটিস প্রথম সপ্তাহ 3 দিন, এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন। এই চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, প্রথম দিকে একটু বেশি প্রস্রাব হতে পারে মাত্র। এই পানি পানকে দৈনন্দিন জীবনের অংশ করে নিলে সর্বাঙ্গীন কুশল হবে। পানি পান করুন এবং থাকুন সক্রিয়, সজীব, সবল ও সুস্থ। চীনা ও জাপানিরা খাবারের সঙ্গে পান করে গরম চা, ঠান্ডা পানি নয়। হয়তো খাবার গ্রহণের সময় এই পানীয় গ্রহণের অভ্যাস আমাদের নিলে ভালো হয়। খাওয়ার পর ঠান্ডা পানি পান করলে খাওয়া তৈলাক্ত খাদ্যকে কঠিন করে ঠান্ডা পানি, ধীরগতি করে পরিপাক ক্রিয়া। এই আঠালো খাদ্যমণ্ড যখন অম্লরসের সঙ্গে বিক্রিয়া করে এটি ভেঙে যাবে এবং কঠিন খাদ্যের চেয়ে দ্রুত শোষিত হয়ে অন্ত্রে। তবে এটি আস্তরণ ফেলে অন্ত্রে, চর্বি স্তর ফল ভালো হয় না, বরং খাওয়ার পর হট স্যুপ বা কুসুম গরম পানি পান করা ভালো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করুন।